বলতাম কি বল, ইউটিউব চ্যানেল দেখতেছিস ভাই আমার নাচ কিচেন। আমি আজকে মামা রান্না করছি আর সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি দুটো ডিজাইনের মোমো করেছি, দুটোকে আমি আলাদা আলাদা ভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আমার পুরো ভিডিওটা দেখবেন, আমার সাথেই থাকবেন। তো চলুন ভিউয়ার্স, দেখে নিন আমি কিভাবে মোমো রেডি করছি। Just go back, 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 back. প্রথমে আমি এখানে 1.5 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। স্বাদ মতো আমি লবণ দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি লবণটা খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমি 1.5 কাপ আটা নিয়েছি, সরি 1.5 কাপ ময়দা নিয়েছি। এর মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি, আস্তে আস্তে করে আমি পানি দিয়ে নেব। আমি এখানে অল্প অল্প পানি অ্যাড করে খুব সুন্দর একটা রুটির মতো ময়দাটা তৈরি করে নিলাম। এবার এটাকে আমি ঢেকে রেখে দিচ্ছি, এটাকে আমি ঢেকে রেখে দিব। আমি 30 মিনিটের মতো এটাকে ঢেকে রেখে দিচ্ছি। আমি এখানে কিমা নিয়েছি, মাংসের কিমা, দেখতে পাচ্ছেন আপনারা। আমি চিকেনের কিমা করে নিয়েছি, চিকেনের বুকের মাংসের যে ব্রয়লার মুরগির সাদা অংশ, বুকের অংশটাকে আমি এখানে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। বাটা নিয়েছি আর রসুন বাটা নিয়েছি 1 চা চামচ করে, দুটোকে দিয়ে দিচ্ছি, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। আমি এখানে কাঁচামরিচ নিয়েছি, কাঁচামরিচ কুচি করে নিয়েছি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। আর নিয়েছি আমি ধনিয়া পাতা কুচি, ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, আমি গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সয়া সস, সয়া সস দিয়ে দিচ্ছি আমি। দেড়
এক টেবিল চামচ, দেড় চা চামচের মতন। যেহেতু আমি সয়া সস দিয়েছি, আমি লবণটা একটু কম দেবো। স্বাদ অনুযায়ী আমি লবণ দিয়ে দিচ্ছি। এবারে সবগুলোকে আমি খুব ভালোভাবে মিক্স করে নেব। আমি এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি, গরম তেল দিয়ে দিচ্ছি, একদম গরম তেল। আমি দুই টেবিল চামচ গরম তেল দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমার কিন্তু মোমোর ভিতরের অংশটা খুব সুন্দরভাবে আমি রেডি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। সো ভিউয়ার্স, এখন আমি আটাগুলো দিয়ে যে মানটা আমি রেখে দিয়েছিলাম সেই মানটা আমি এখন প্রসেস করে নিচ্ছি। আমি যেভাবে মোমো বানাবো, মোমো বানানোর আগে আমি কাইগুলোকে খুব সমান করে আমি কেটে নেব, যাতে সবগুলো মোমো একই সাইজের হয়। এই জন্য আমি প্রথমে আটাটাকে, আটার গুলাটাকে আমি লম্বা লম্বাটে করে আমি কাটার জন্য আমি সাইজ করে নিচ্ছি। আমি ঠিক এভাবেই সাইজ করে নিয়েছি লম্বা আকারে। এখন এটাকে আমার কাটতে সুবিধা হবে। আমি একই সাইজের যেভাবে হয় চোখের একটা মাপ আছে, ওই মাপটা দিয়ে আমি কেটে নিচ্ছি মোটামুটি, যাতে সবগুলোই সমান হয় ওই সাইজের করে আমি কেটে নিচ্ছি। আমি একটু ময়দা দিয়ে দিলাম, যাতে একটা সাথে আর একটা লেগে না থাকে, ওই জন্য আমি ময়দাটা অ্যাড করে নিলাম। সবগুলোকে আমি এভাবে আলাদা করে একই সাইজে যাতে হয় ওই জন্য আমি কেটে পিস পিস করে নিয়েছি। তো এখন আমি পিস করা হয়ে গেছে, আমি এগুলো দিয়ে এক এক করে মোমো বানাবো। আমি একটা দুটো কীভাবে বানাই আমি এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি মোমো বানানোর জন্য একটা ছোট রুটি, রুটি আমরা যেভাবে বেলি ঠিক ওই আকারে আমি ছোট করে বেলে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আমি কিভাবে বেলে নিচ্ছি, গোল করে আমি বানিয়ে নিচ্ছি। এইভাবে গোল গোল সাইজ করে কিন্তু আমি সবগুলোকে ছোট ছোট রুটির আকারে আমি তৈরি করে নেব। একবার আমি তৈরি করে নিচ্ছি, যাতে বানানোর সময় আমার সুবিধা হয়। একটা করে বানাতে গেলে ঝামেলা মনে হয় অনেক সময়, তাই আমি একবারে সবগুলো বেলে রুটির মতো করে নিচ্ছি। হাতে শেপ অনুযায়ী আমি ছোট ছোট করে গোল গোল করে বানিয়ে নিলাম। এবার সবগুলোকে আমি ঠিক একই সাইজের হয়েছে, যেহেতু আমার পিস করে নিয়েছি আমার সবগুলো রুটি একই সাইজের হয়েছে, এরকম গোল গোল হয়েছে। এখন এর মধ্যে আমি মোমোর যে মশলাটা রেখেছিলাম চিকেন, যেহেতু এটা চিকেন মোমো, যে চিকেনের মিশ্রণটা আমি রেখেছিলাম ওই মিশ্রণটাকে আমি এখন অ্যাড করে নিচ্ছি।
তো এখন আমি এর মধ্যে আমি 1 চা চামচ পরিমাণ চিকেনটা দিয়ে নিচ্ছি। যে রুটিটা আমি করেছি রুটির মধ্যে আমি 1 চা চামচ পরিমাণ দিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স। এটাকে আমি হাত দিয়ে কীভাবে করি এই জিনিসটা খেয়াল করার বিষয়, এই ভাঁজটা আমি কীভাবে দিচ্ছি আমি দেখানোর চেষ্টা করছি, আপনারা একটু খেয়াল করে দেখবেন। এটা খুবই সহজ একটা প্রসেস, একবার দেখলেই বা আপনি একবার ট্রাই করলেই দেখবেন হয়ে গেছে। দুটো আঙুল দিয়ে আমরা এইভাবে খুব সুন্দর সুন্দর পেঁচিয়ে পেঁচিয়ে আমি টিপ দিয়ে করছি, দেখতে পাচ্ছেন। মোমো আসলে অনেক ভাবে করা যায়, অনেক ডিজাইনের করা যায়, এটা যার যার হাতে যে যেভাবে করতে পছন্দ করে, এটা একটা হাতের শেপের ব্যাপার, এক একজনের এক এক রকম হয়। আমারটা অনেক সুন্দর না হলেও মোটামুটি মোমোর মতো দেখতে হয়েছে আশা করছি। আমি ঠিক একইভাবে কিন্তু সবগুলো মোমোই তৈরি করে নিচ্ছি। আমি দুটো ডিজাইনও করব, আমি এখন একটা ডিজাইন দেখাচ্ছি আর একটা ডিজাইন আমি দেখাবো। ঠিক একইভাবে এই ডিজাইনটা আমি করে নিলাম, এটা দেখতে অনেকটা গোল আকৃতির হয়েছে। ভালোভাবে চাপ দিয়ে লাগাতে হবে যাতে আমি ভিতরে ফুটটা বেরিয়ে না আসে, ওইভাবে ওটা খেয়াল রেখে আমাদেরকে বানাতে হবে। তো আমার একটা ডিজাইন হয়ে গেছে, আমি এইভাবে করে সবগুলো করে নিলাম। একইভাবে একই প্রসেসে এই ডিজাইনটাকে আমি কমপ্লিট করে ফেললাম। এই পর্যায়ে আমি আরেকটা ডিজাইন করে নিচ্ছি, এটা একটু লম্বাটে টাইপের হবে। ঠিক একইভাবে আমি পুরগুলো দিয়ে নিলাম, চিকেনের পুরটা আমি ভিতরে দিয়ে দিলাম, দিয়ে একই দুই আঙুল দিয়ে আমি চেপে চেপে ভাঁজ করে করে চেপে নিব। আমার হাতটাকে আপনারা যদি খেয়াল করেন তাহলেই আপনারা বুঝতে পারবেন আমি কীভাবে করেছি। খুবই ইজি, আপনারা একবার ট্রাই করলেই পেরে যাবেন আশা করছি। এভাবে করে আমি চাপ দিয়ে একটু লম্বাটে আকারের হয়েছে, আগেরটা যেমন গোল হয়েছে ডিজাইনটা, এবার ডিজাইনটা কিন্তু একটু লম্বা আকারের হয়েছে। একইভাবে আমি সবগুলো ডিজাইন করে নিয়েছি। আপনাদের সুবিধার্থে আমি আর একটা বানানো দেখিয়ে দিচ্ছি। আমি দুটো ডিজাইনের করেছি, হয়ে গেল আমার দুটো ডিজাইন। আমি দুই স্টাইলে মোমোটা করে নিলাম আর দুটো আমি একসাথে রাখলাম। আমি এটাকে এখন ভাপে সেদ্ধ করে নেব। মোমোটা ফ্রাইও খাওয়া যায় আবার ভাপে দিয়েও খাওয়া যায়। আমরা এখন ভাপে যেভাবে দিব, আমি একটা পাত্রে পানি গরম করে নিয়েছি, উপরে আপনারা চাইলে এইভাবে করতে পারেন, এই পাত্রটা কিনে নিতে পারেন, আর না হয় আপনারা ইচ্ছা আপনারা কাপড় দিয়ে অনেকে অনেক রকম বানায়। ভাপে দিলে কিভাবে দিতে হয় ঠিক ওইভাবে দিলেই হবে। যেটা মধ্যে আমরা ভাপ দিব ওটার মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি, এতে করে একটা ফ্লেভার আসবে, প্লাস লেগেও যাবে না মোমোগুলো পাত্রের সাথে। যখন আমার পানিটা গরম হয়ে গেছে আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে
ঢেকে দিব যাতে একদম পানির যে ভাব ওই ভাবে মোমোগুলো একদম সিদ্ধ হয়ে যায়। তা আমি সুন্দর করে সবগুলো মোমো বসিয়ে দিলাম। এবারে আমি মোমোটাকে ঢেকে দিব। আমি দেখানোর সুবিধার্থে আর একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করছি আপনাদের বোঝার সুবিধার্থে। আমি ঢেকে এটাকে যতটুকু সময় লাগে 10 থেকে 15 মিনিটের মধ্যেই হয়ে যায়, তো চুলার তাপের উপর ডিপেন্ড করে। খুব বেশি সিদ্ধ করলে আবার রাবার রাবার হয়ে যাবে, একটা পরিমাণে সিদ্ধ করে নিলে খেতে খুব ভালো লাগবে। আর মোমোটা সবসময় মনে রাখবেন, গরম গরম খেলে কিন্তু অসাধারণ লাগে, ঠান্ডা হলে মোমো খাওয়ার কোনো মজাই নেই। প্রপার টেস্টটা পেতে হলে অবশ্যই আপনাকে গরম গরম খেতে হবে। তো এখন আমি যে আর একটা ডিজাইন করেছি ওই ডিজাইনটা আমি ভেজে নেব। গোল ডিজাইনটা ভাজা, সরি, গোল ডিজাইনটা আমার ভাপে বানানো হয়ে গেছে। এখন আমি লম্বা যে ডিজাইনটা সেম একইভাবে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি, এর মধ্যে আমি মোমোগুলো দিয়ে দিচ্ছি। একইভাবে আমি খুব সুন্দর করে আস্তে করে আমি মোমোগুলো দিয়ে দিচ্ছি। চুলাটা এখন মিডিয়ামে করে নিচ্ছি যাতে হিটটা প্রপারলি উঠে, পানিটা একদম গরম হয়ে হিটটা যাতে উঠে ঠিক ওইভাবে আমাদের দেখে বুঝে দিতে হবে। এটা তো আসলে দেখানো যাবে না, বোঝানো যাবে না, এটা আপনাদের আন্দাজের উপরে করে নিতে হবে। একইভাবে আমি এর আগে যেভাবে আমি ভাপে সিদ্ধ করে নিয়েছি এটাকে আমি ঠিক একই প্রসেসে সিদ্ধ করে নিচ্ছি। মোমোটা খুবই ইজি আর এটা কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত, যেহেতু এটা আমাদের কোনো তেল দেওয়া হয়নি। একইভাবে আমি ঢেকে দিলাম। মোমোটা যতক্ষণ পর্যন্ত না হবে আমি ঠিক একইভাবে রেখে দিব। তারপর তুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন আমার মোমোটা। সো ভিউয়ার্স, আমি খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে মোমো। আমি দুইটা ডিজাইনের করেছি, দুইটা ডিজাইনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আমার পুরো ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যাদের ভালো লেগেছে তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। গরম গরম মোমো খেয়ে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি করে ফেলবেন। আমার একটা ফেসবুক পেজ আছে, রেসিপিস বাই আমানাস কিচেন, ওইটার মধ্যে আপনারা ভিজিট করে আসবেন আশা করি। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবো নতুন করে একটা ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।